প্লেস্টোরের অসাধারণ গোপন অ্যাপটি আপনি যদি ইনস্টল করে সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে অনেক ভালো সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন আপনার প্রিয় মানুষ অথবা বন্ধুর রাগ করলে তাদের রাগ ভাঙাতে পারবেন কীভাবে আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব ভিডিওতে লাইক কমেন্ট করবেন তাহলে এমন নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ পাব অ্যাপটির কাজ প্রথম চলন দেখে নেই অ্যাপটি ইনস্টল করার সিস্টেম ভিডিও শেষের দিকে আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব অ্যাপটি অলরেডি আমি ব্যবহার করছি আপনাকে প্রথম থেকে দেখিয়ে দেওয়ার জন্য অ্যাপটি ওপেন করলাম ওপেন করার পর নিচের দিক থেকে নেক্সটে ক্লিক করব আপনিও কিন্তু সেম কাজটি করবেন নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যাপের হোম পেজে চলে আসতে পারবেন এখানে অনেকগুলো অপশন দেখবেন এই যে দেখুন অনেক অপশন আপনি উপরের দিক থেকে সিম ওয়ানে ক্লিক করবেন দেন অ্যালাওয়ে ক্লিক করবেন এন্টার নাম্বারের বক্সে ক্লিক করে আপনার প্রিয় মানুষ অথবা বন্ধুর নাম্বারটি টাইপ করবেন আপনার প্রিয় মানুষ অথবা বন্ধু যদি রাগ করে তার সিমে কল দিলে স্বাভাবিকভাবে সে কলটি ক্যাটে দিবে অথবা রিসিভ করবে না এখন আপনি ম্যানুয়ালি বারবার কল দিলে অনেক সময়ের প্রয়োজন আবার আপনি চাচ্ছেন না ম্যানুয়ালি বারবার কল দিতে এই অ্যাপটি ব্যবহার করে আপনি কিন্তু অটোমেটিক তার সিমে কল দিতে পারবেন সিম ওয়ান অথবা টু সিলেক্ট করে দিবেন নাম্বারটি টাইপ করার পর দেন নিচের দিক থেকে নাম্বার অফ কল অ্যাটেম্পস এই অপশন থেকে আপনি কতবার কল দিতে চান সিলেক্ট করে দিবেন এখানে ডিফল্টভাবে পঞ্চাশ বার দেওয়া আছে আপনি চাইলে একশোবার সিলেক্ট করতে পারেন ফিঙ্গার দিয়ে বারটি আপনি ডান পাশে অথবা বাম পাশে নিলেই কলের সংখ্যা বাড়বে অথবা কমবে হোয়াইট বিটুইন কলস একটি কল দেওয়ার পর কত সেকেন্ড অথবা কত মিনিট পর কল দিতে চান আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে আমি পাঁচ সেকেন্ড সিলেক্ট করে দিলাম এখন একশো কল যাবে পাঁচ সেকেন্ড পর পর একটি কল কাটার পর আবার কল যাবে উপরের দিক থেকে কলের আইকনে ক্লিক করবেন যদি কাজ না হয় তাহলে নিচের যে আইকনটি আছে কলের আইকনের এই আইকনে ক্লিক করবেন দেন কলের আইকনে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে কিন্তু কল চলে যাবে আপনাকে বোঝানোর জন্য এখন আমি কলটি কেটে দিব কেটে দেওয়ার পাঁচ সেকেন্ড পর কিন্তু আবার কল যাবে এখানে কিন্তু টাইম কাউন্ট ডাউন হচ্ছে এই যে আবার কল যাবে এভাবে একশোবার কল যাবে আপনার প্রিয় মানুষ বন্ধু রাগ করে থাকতেই পারবে না দুইবার কল চলে গেছে অলরেডি একশোবারের থেকে আমি কেটে কেটে দিচ্ছি দশটি অথবা বিশটি কল দেওয়ার পর যদি মনে করেন এখন আর কল দিবেন না তাহলে এই আইকনে ক্লিক করে দিবেন মানে ডায়ালে ক্লিক করে দিবেন সঙ্গে সঙ্গে কল স্টপ হয়ে যাবে পুনরায় যদি ক্লিক করেন তাহলে স্টার্টিং কল লেখা দেখাবে এবং কল চলে যাবে এখন আবার কল যাওয়া শুরু হবে আবার ক্লিক করে দিলে বন্ধ হয়ে যাবে এই অসাধারণ অ্যাপটি ইনস্টল করার জন্য গুগল প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে চলে আসার পর ও টু রিডায়াল অথবা স্মার্ট রিডায়াল লিকে চার্জ করলেই এই লোগ পেয়ে যাবেন অবশ্যই ইনস্টল করে রাখবেন কোনো না কোনো সময় কাজে লাগবে